ভিতরে একটা মেয়ে আছে, ওই মেয়েটা দেখছি চুল ডুবিয়ে দিচ্ছে, এই তো সবকিছু মেয়েটা করিয়ে দিচ্ছে, ভালো লাগছে। তোমাকে ভালো লাগছে? বুলেট পছন্দ? পছন্দ মানে ও যখন রাস্তা দিয়ে বুলেটটা যায়, রাস্তার উপর যায় না, আমার ভুতুরের উপর দিয়ে যায়। পরীক্ষা পড়েছে, রেসপন্সিবিলিটি আছে যে ওর সাথে থাকি, তো এখন সেখানে যাব। তো ব্যাপারটা হচ্ছে আজকে বোনের শেষ এক্সাম, তো আজকে আমাদের এক্সামের পরে অনেক পিলার আছে। তোমরা ভিডিও শেষ হবে দেখতে তো বুঝতে পারবে আমরা কি কি করবো। তো আগের যে বার্থডে ব্লগটা ছিল, যারা বার্থডে ব্লগটা দেখছে তো দেখেছিলেন, দাদা বার্থডে সময় এসেছিল, তো দাদাকে আজকে নিয়ে যাচ্ছি। আর এই যেখানে গাড়ি রাখা, চল চাল স্টার্ট কর। এখন যাই, তারপরে তোমার সাথে দেখা হচ্ছে। তো তোমরা সিনেমেটিক শটটা এনজয় করো। Please tell me that I can't, that I won't, that I fail, that I'll never make it out, yeah. Please tell me all the bad, never good, fill my head full of every single doubt, yeah. A few moments later. প্রচন্ড রোদ, রোদে পুড়তে পুড়তে চলে এসেছি হেলেঞ্চাতে। যাই হোক, দেখো আজকে আমাদের অনেক প্ল্যান আছে। আগের দিন তোমরা যদি ভিডিওটা দেখে থাকো যে আমরা স্কুটি দেখতে গেছিলাম, কিন্তু সেখানে স্টক অনেক কম ছিল। আজকে দু জায়গা যাবো, একটা হচ্ছে ইয়াম্মার শোরুমে, সেটা স্টক কম, কিন্তু দুটো চারটে গাড়ি আছে, ঠিক আছে। আর একটা শোরুমে যাবো, সেখানে তুমি কাউন্ট করে পারবে কতগুলো গাড়ি আছে, এত গাড়ি। চা ভালো হয়েছে, আমি হালেন চা লাস্ট 5 দিন ধরে আসছি, 4 3 দিন চা খেয়েছি, আজকের চাটাই ভালো লাগে। এই কথাটা বৌদি বললো বলতে। তো গাইস প্রচন্ড গরম লাগছে, তো এখন সেলুনে যাবো। সেলুন না, এখানে টাইম ওয়েস্ট করলে হবে না। ইউ ইঞ্চেস লেট। সো গাইস ফাইনালি চলে এসেছি হেয়ার পার্লারে। পার্লার আজকে মিনমার প্রথম ফার্স্ট টাইম পার্লার। পার্লার ভাই ছেলেদের জন্য হয় না। পার্লার মানে কি, যেখানে মানে ওই সব জিনিস গুলো, এই ব্যাপারগুলো জানি না আমি। এতদিন তো সেলুনে চুল কেটেছি, রাস্তার সাইড দিয়ে যে সেলুন গুলো বসে 30-40 টাকা করে নাই। আচ্ছা বাবা আমাকে পার্লারে নিয়ে এসেছে, যেটা জেন্টস পার্লার। ভিতরে একটা মেয়ে আছে, ওই মেয়েটা দেখছি চুল ডুবিয়ে দিচ্ছে, এই তো সবকিছু মেয়েটা করিয়ে দিচ্ছে, ভালো লাগে। এহে রহা নেই যাতা, তড়প হি এসি হ্যায় না, নেই নেই সোকে সোকে সোকে। আর এই মাত্র আমি বসলাম, এখন আমার চিন্তার জন্য শুরু হবে। আর এখন বাজে 12:45, বোনের এক্সাম 1:15, আধা ঘন্টাতে আমার কমপ্লিট হবে। তো বাবান তুমি বলতে আনতে গেলে, আচ্ছা আমি বললাম তো তুমি কাটো, আমি বোনকে নিয়ে আসবো। প্রত্যেকদিন আমি মানে আনতে যাই বোনকে, এক্সামের শেষে বোন বাইরে এসে আমাকে দেখতে পায়, আজকে আর দেখতে পাবো। আমার শুনতে হবে বোন, এক্সাম এক্সাম কেমন হলো সব কিছু আমার শুনতে হবে। আচ্ছা আচ্ছা, 1000 years later. So guys, যাই হোক, দেখো মিনমা এখন চুল কাটাচ্ছে, উনি দেখো ভিতরে চুল কাটাচ্ছে, আমি বাইরে চলে এসেছি, কারণ হচ্ছে ভিতরে গান বাজে, কপিরাইট দিয়ে দেবে। আর এখন বাজে দেখো 1:04, আর বোনের এক্সাম শেষ হচ্ছে 1:15 সময়। তো বোনকে আজকে আমি পিক করতে যাব, তো চলো বোনের এক্সাম সেন্টারে বাইরে গিয়ে দেখা হচ্ছে। আর বিশ্বাস করো ওর মধ্যে এসি চলছিল, প্রচন্ড ঠান্ডা ছিল, আর এখন আমি বাইরে এসেছি, মনে হচ্ছে আমাকে আগুন লাগিয়ে দিয়েছে, এত গরম। তো চলো বোনের এক্সাম সেন্টারে বাইরে গিয়ে তোমার সাথে দেখা হচ্ছে। A few moments later. বল পরীক্ষা কেমন হলো? কিন্তু মিসিং মিসিং লাগছে না এখানে? হ্যাঁ দাদা কোথায়? তো দাদা আজকে চুল কাটাচ্ছে। আমার দাদা কই গেল, দাদাকে খুঁজে পাচ্ছি না। সব অ্যানসার করেছিস? হ্যাঁ। চলো চলো রোড, তো প্রচন্ড রোড গাইস। এখন যাব যেখানে মিমের চুল কাটাচ্ছে সেইখানে, তারপর তোমার সাথে দেখা যাবে। 11 মিনিটস লেট। দেখো চলে এসেছি যেখানে মিমের চুল কাটাচ্ছিল বোনকে নিয়ে। চল দেখ, তো দাদা ভিতরে তোকে আনতে না গিয়ে ভিতরে দেখ এসির মধ্যে বসে বসে চুল কাটছে। আমি বলছি আজ পর্যন্ত আমিও কোনোদিন এত সুন্দর একটা সেলুনে আসিনি, আর ও আজ কেন সুন্দর একটা সেলুনে। চল চল তারপরে চুল কাটানো, তারপরে কথা বলতে দেখা। এখন বাজে হচ্ছে 1:58, আমরা বড় সময় এসেছি, ভুলে গেছি। যাই হোক প্রায় 2 ঘন্টা পর এনার হেয়ার কাট ফুল কমপ্লিট হয়ে গেছে। ঘোরো দেখ ঘোরো কেমন লাগছে,
আমি কিচ্ছু বলবো না, তোমরাই কমেন্ট করে জানাও যে কেমন লাগছে। আমার তো খুব ভালো লাগছে, সাইডটাকে সাইড অ্যাঙ্গেলে অনেক বেটার লাগছে। আর এখন যখন বাইরে বাইরে গেলেই বুঝতে পারবো এই যে শেষ। চলে গেছে, আমি নর্মালি চুল কাটাই 40 টাকা দিয়ে, 200 টাকা নিয়ে নিয়েছি এই জায়গাতে। এই হচ্ছে আমার এক্সপিরিয়েন্স, আমি দুঃখিত। খিদে পাইনি, বোনও বলছে আমার খিদে পাইনি, কিন্তু আমার খিদে পেয়েছিল, কিন্তু আমার খাওয়াইনি, এটা আমার দুর্ভাগ্য। তো চলে এসেছি, দেখো এটা রয়্যাল অটো সেন্টার এখানে আশারুতে। দেখো বোনের পরীক্ষা শেষ, এবার আমি মিনমাইকে কথা দিয়েছিলাম যেদিনকে পরীক্ষা শেষ হবে সেদিনকে মিনমাইকে একটা অনেকটা বড় শোরুমে নিয়ে যাবো, যেখানে গাড়ির সংখ্যা থাকবে এমন। দেখো এদিকে যতদিন তাকাবা গাড়ি, কত টাকার গাড়ি হতে পারে একটু ভেবে দেখো। ভাই প্রচুর গাড়ি, প্রচুর প্রচুর, মানে এখানে এত টু হুইলার্স, যতদূর চোখ যায় ততদূর টু হুইলার্স। কিন্তু ব্যাপারটা হচ্ছে এখানে স্কুটির থেকে বাইকের পরিমাণ অনেকটাই বেশি ছিল। আমরা প্রায় আধা ঘন্টা থেকে এক ঘন্টা সমস্ত গাড়িগুলো ভালোভাবে দেখি। অনেক গাড়ি আমাদের পছন্দ হয়, অনেক গাড়ি পছন্দ হয় না, কিন্তু এর মধ্যে একটা জিনিস যেটা না দেখালেই নয় সেটা হলো, বলছিলাম এবার ব্যাপারটা হচ্ছে জীবনের প্রথম স্কুটি বা টু হুইলার গাড়ি, এটা চাবি লাগবে না, চাবি ছাড়া নেই হো সকতা কে দো কি ইয়ে ঝুট হ্যায়। তুমি শুনেছিস যে চাবি ছাড়া স্কুটি স্টার্ট হবে? লাস্ট টাইম আমি দেখলাম। চাবিটা দাও দেখি না, এই দেখো এটা হচ্ছে মানে গাড়িটা চাবি না রিমোট, চাবি না রিমোট, রিমোট সিস্টেম গাড়ি জীবনে প্রথম দেখলাম, আর সেটা এখানে এসে দেখলাম। জানতাম না যে রিমোট ছাড়া মানে, আর এটা তো নতুন এসেছে বললো। হ্যাঁ একদম নতুন, কবে লঞ্চ হয়েছে দাদা? বললো না যে মার্চের পরে আসার কথা ছিল, বাট এখন চলে এসেছে। চাবি এর টিপে ধরলে অন হয়ে যাবে, হয়ে গেছে, অন হয়ে গেছে। হ্যাঁ হ্যাঁ, এবার এই যে এই সাইডে আছে, ও হ্যাঁ হ্যাঁ, এটা এটা চাপ দিলে অন হয়ে গেল। সো এই যে এখানে রিমোট আছে, এটা দিলে দুটো দিনে এই যে অন হয়ে গেছে গাড়ি। অন এখানে যে সেলফ ভুলে গেছি, অন হয়ে গেছে। সুইট লাগছে, কালারটা খুব সুন্দর, কেমন লাগছে বল? আর যখন গাড়ি কিনবে, যে গাড়ি কিনো তোমরা দেখতে পাবে আমার চ্যানেল, দেখতে পাবে মিঙ্গার চ্যানেল, দেখতে পাবে। আমাদের ওইখানে প্রচণ্ড গরম লাগছিল, পুরো জায়গাটা ঘেরা। তো এই সাথে মিনিমাম একটা গাড়ি পছন্দ হয়েছিল, তো গিয়ে একটু গাড়িটা উঠে দেখলো যে কেমন লাগছে। তো গাড়িটা ওকে ততটা ভালো লাগছিল, সেই জন্য দেখো আমি একটু উঠে বসে দেখছি যে গাড়িটা আমার কেমন লাগছে। তো আমাকে বেশ ভালোই লাগছিল, আর সবাই দেখছিল আমার দিকে যে কেমন লাগছে আমাকে। আর এই সাইডে যে দাদাগুলো মানে শোরুমের দাদাগুলো মানে ব্যবহার অত্যাধিক লেভেলের ভালো, আর প্রচণ্ড ভালো একটা ফিল রয়েছে আমাদের সাথে। এতই ফিল রয়েছে যে দেখো পুরো শোরুমের যতগুলো গাড়ি আছে সমস্ত গাড়ির চাবি আমাদের হাতে দিয়ে দেয় শুধুমাত্র ভিডিও করার জন্য। তোমরা ভাবো যে কতটা ভালো ফিল্ড হলে মানে শোরুমের সমস্ত গাড়ির চাবিগুলো আমাদের হাতে দিয়ে দেয়, আর আমরা নির্লজ্জের মতো চাবিগুলো নিয়ে ভিডিও করতে থাকি। আর তার মধ্যেই আমরা ভিজিটিং কার্ডটাও নিয়ে নিই যে আমাদের ফাইনাল ডিসিশন কী হবে, কোন গাড়িটা নেবো সেটা জানানোর জন্য ফোন করে। আর ওখানে অনেকটা সময় আমরা ছিলাম, আমাদের প্রচণ্ড খিদে লেগে যায়, প্রচণ্ড গরম ছিল ওখানে। তো আমরা ডিসাইড করি যে ফাইনালি একটা রেস্টুরেন্টের উদ্দেশ্যে যাওয়াই যায়। ফাইনালি যে প্ল্যানগুলো করে এসেছিলাম গাড়ি দেখার কমপ্লিট, এখন সব থেকে বড় হচ্ছে পেট পুজো, মানে এ বলছে ভাই খাওয়া ভাই কিছু খাওয়া ভাই কিছু খাওয়াবে পাচ্ছি না। তো এই যে রেস্টুরেন্ট, যে রেস্টুরেন্টটা যে কয়েকদিন বোনকে পরীক্ষা দিয়ে নিয়ে এসেছি এদিকে এদিকে এই রেস্টুরেন্ট এসেছি, তো বোন বলছে কত দেখাবো একটা রেস্টুরেন্ট ভিডিওতে, কত দেখাবো যখন যখন খাবো তখন দেখিও। আমি ঠিকই বলেছি, হ্যাঁ ঠিকই বলেছি। আচ্ছা তাহলে দেখাচ্ছি রেস্টুরেন্টটা, যখন আমরা কি খাবার অর্ডার দিই সেটা আর খাওয়ার সময় দেখাবো, তারপরে খাওয়া দাওয়া হয়ে গেল তোমার সাথে দেখা হবে। দেখো এত খিদে পেয়েছিল কি বলবো, তো তাও ভিডিও করছি, সামনে খাবার নিয়ে ভিডিও করা উচিত না। তো আজকে আমাদের দুটো ডিশ, একটা হচ্ছে বিরিয়ানি আর একটা হচ্ছে চাউমিন। বোন বলছে দেখো না রোজ রোজ আসি যে পাত্রে পত্র এসেছে, কালকেও বিরিয়ানি খেয়েছো, তার আগে তুমি ডিমে খেয়ে দাও, পাটে তুমি ডিমে, তো বলছে বিরিয়ানি খেতে ভালো লাগছে না, তো আজকে খেতে হবে চাউমিন। এই জন্য দুটো ডিশ নিয়ে আসে, খাবার সামনে রেখে ভিডিও করলে পাপ দেবে খাবার, ঠিক আছে খেয়ে নি, তারপরে খাওয়া দাওয়া করে তোর সাথে দেখা হচ্ছে। তো গাইজ আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, পেট পুজো কমপ্লিট, পেট পুজো কমপ্লিট। বাহ ক্যা সিন হ্যায়। এখন আমরা নিজেদের মতো যার যার বাড়ি চলে যাবো, কারণ যাবে বাবাদের বাড়িতে আর আমরা আমাদের বাড়িতে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দাও, কমেন্ট করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করো যদি চ্যানেলে নতুন হও। ফেসবুক থেকে যারা দেখছো তারাও ফেসটাকেও ফলো করো,
ছেলেটা অনেক ভালো, অনেক হার্ডওয়ার্ক করছে। আমি রিসেন্ট দেখছি প্রত্যেকদিন ভিডিও বানাচ্ছে, এই ব্যাপারগুলো খুব ভালো লাগছে। কারণ এইরকম ব্যাপার আমরাও করে এসেছি, আমিও এইরকম না, অনেক বড় হবি তেমন কিছু না, বাট যাই হোক আর কি, ছোটোখাটো আমার থেকে বেশি এর সাবস্ক্রাইবার চ্যানেল, আমার 12,000 ও 16,000। ঠিক আছে, তো থ্যাংক ইউ গাইস, 16,000 থেকে 1,16,000 তাড়াতাড়ি করে দাও। কোন তরিকায় ভিক মাংনে কা দেখা হবে, অন্য একটা নতুন সুন্দর ভিডিও।